হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ফোন রিভিউ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের পুরো রিভিউতে আমি থাকছি সুফল অ্যান্ড আপনারা দেখছেন মিস্তিবি। রেডমি 9। শাওমি নোট 9 সিরিজের বাজেট ডিভাইস হলো রেডমি 9। প্রথমে আসা যাক ফোনটির আনবক্সিং এ। বক্সটি খুলেই পেয়ে যাবেন ফোনটির ইউজার ম্যানুয়াল এবং ফোনটি, এবং সাথে থাকছে একটি ফাস্ট চার্জার এবং সিম এজিক্টর টুল। ফোনের ডিজাইনটি বাজেট ফোনের মতোই। সো প্রথমে আসা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লেটি 6.53 ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস 1080x2340 পিক্সেলের, যার পিপিআই 395। ফোনের ডিসপ্লেটি বড় ডিসপ্লে হওয়ার কারণে আপনি ভিডিও দেখার সময় এখানে একটু ভালো ফিল করবেন। ডিসপ্লেটি বাজেট লেভেলের হয়েও ভালো শার্পনেস এবং ভালো কালার রিপ্রোডাকশন দিচ্ছিল, যা মোটামুটি বাজেট লেভেলের। ফোনটির প্রোটেকশনে ফ্রন্টে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এবং ব্যাকটি প্লাস্টিকের। ফ্রেমটিও প্লাস্টিক মেড, তবে ফোনটি প্লাস্টিক মেড হওয়ার পরেও ডিউরেবিলিটি ছিল মোটামুটি ভালো। ফোনটির ক্যামেরা সেকশনে ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা, যার প্রধানটি 13 মেগাপিক্সেলের এবং বাকি ক্যামেরাগুলো হলো 8+, 5+, 2 মেগাপিক্সেলের। ক্যামেরা কোয়ালিটি ছিল মোটামুটি ভালো। বাজেট বিবেচনায় যতটুকু ভালো ক্যামেরা দেওয়া যায় তাই চেষ্টা করেছে শাওমি। এই ক্যামেরায় তোলা ছবিগুলোতে শার্পনেস এবং ডিটেলসের কিছু ঘাটতি লক্ষ্য করবেন, যা এই বাজেটের ক্ষেত্রে মেনে নেওয়া যায়। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে 1080p 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটির ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সেলফি ক্যামেরার ফটোগুলো ছিল মোটামুটি ভালো, তবে আহামরি কিছু নয়। ফোনটির অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 10 এবং মিউআই 12। এছাড়া ফোনটির চিপসেটে থাকছে মিডিয়াটেকের হেলিও G80 প্রসেসর। হেলিও G80 প্রসেসরটি হলো মূলত একটি গেমিং প্রসেসর। বাজেট ডিভাইসে এরকম ভালো গেমিং প্রসেসর সত্যি অসাধারণ। গেমিংয়ে আপনি ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল নাইনের মতো অপটিমাইজ গেমগুলোতে আপনি স্মুথ ফিল করবেন। আমি ব্যক্তিগতভাবে ফ্রি ফায়ার খেলার সময় ফোনটিতে বাটার স্মুথ লক্ষ্য করেছি। ফোনটির GPUতে থাকছে মালি G52। ফোনটির ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমারের 5020mAh-এর একটি নন রিমুভেবল ব্যাটারি। এছাড়া আপনি ইনবক্সে 18W-এর একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যা দিয়ে প্রায় 2 ঘন্টার ভেতরে ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। বাজেট ফোনে বিশাল ব্যাটারি এবং ফাস্ট চার্জার সত্যি খুবই অসাধারণ। ফোনটির ব্যাটারি ব্যাকআপও ছিল মোটামুটি ভালো, টানা হেভি গেমিংয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারিটি ব্যাকআপ দিচ্ছিল। যাদের ফোন কেনার বাজেট 15,000 টাকা, তাদের ফার্স্ট চয়েস এই ফোনটি হতে পারে, কারণ ফোনটিতে দেওয়া হয়েছে ভালো একটি চিপসেট, ভালো একটি ব্যাটারি এবং একটি ফাস্ট চার্জার, যা গেমারদের জন্য খুবই উপকারে আসবে। ফোনটির সিম সেকশনে ব্যবহার করা হয়েছে ডুয়াল ন্যানো সিম কার্ড, যেখানে 2টি সিম অথবা 1টি সিম 1টি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এছাড়া ফোনটির USB সেকশনে ব্যবহার করা হয়েছে USB OTG এবং USB Type-C। ফোনটির নিচের দিকে রয়েছে 3.5mm হেড জ্যাকটি। এছাড়া ফোনের লাউড স্পিকারটিও ছিল মোটামুটি লাউড। এছাড়া ফোনটির ওয়াইফাই স্পিড এবং ফোনে কথা বলার সময় তেমন কোনো একটা সমস্যা হয়নি। ফোনের নেটওয়ার্ক সেকশনে দেওয়া হয়েছে 2G, 3G এবং 4G সাপোর্টেড। ফোনটির র্যাম রোম ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে র্যাম 3/4GB এবং রোম 32/64GB। ফোনটির 4/64GB ভেরিয়েন্টটির বর্তমান প্রাইস অফিসিয়ালি 14,999 টাকা। এছাড়া 4/64GB-র আনঅফিসিয়ালি ভার্সনটি 14,500 টাকা। ফোনটির অফিসিয়াল এবং আনঅফিসিয়াল প্রাইসের মধ্যে শুধু সামান্য একটু তফাত। সো আমার সাজেকশন থাকবে যেন সবাই অফিসিয়াল ফোনটি কিনেন। শাওমি রেডমি 9 ফোনটি হলো একটি বাজেট ডিভাইস। ফোনের দামটি আরেকটু কম হলে মনে হয় বেটার হতো, তবে গেমিং প্রসেসর, বিশাল একটি ডিসপ্লে, বড় ব্যাটারি, একটি ফাস্ট চার্জার, এসব বিবেচনা করলে ফোনটির দামটি ঠিকঠাকই মনে হয়েছে আমার। বাকিটা আপনাদের চয়েস। সো গাইজ, ফোনটি আপনার কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পুরো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি।